কম্পিউটার হোমে আমরা চলে এসেছি। আজকে কম্পিউটার হোম হচ্ছে নিয়োগীপাড়া ডোমবাগান মাঠ। কম্পিউটার হোমে আজকে আমরা চলে এসেছি। বেসিক্যালি কম্পিউটার হোম হচ্ছে ল্যাপটপ এবং কম্পিউটার রিপেয়ারিং সেন্টার। এখানে সার্ভিস খুব সুন্দরভাবে করা হয় ল্যাপটপ এবং কম্পিউটারের, এবং যথেষ্ট ন্যায্য দামে করা হয়। ভালো টেকনিশিয়ানস বা ভালো মেকানিক দিয়ে যদি আপনি আপনার স্বাদের ল্যাপটপটা এবং কম্পিউটারটা রিপেয়ার করতে চান, দেখুন বড়নগরের ডোমবাগান মাঠে হয় প্রিন্টারের যে কোনো প্রবলেম আপনি এখান থেকে সার্ভিস বা রিপেয়ার করিয়ে নিতে পারেন। ল্যাপটপের যে কোনো জিনিস আপনি এখান থেকে রিপেয়ার করাতে পারেন। কম্পিউটারের অ্যাসেম্বলিং থেকে রিপেয়ারিং সমস্ত কিছু এখানে হয়। তো সেই ভিডিও আমরা করবো, সেই দাদার সঙ্গে আমরা কথা বলবো। তো কথা বলে ডিটেলসে জানবো তিনি কেমন রেট নেয় এবং কত বছর ধরে ব্যবসা করছে, কি ধরনের অভিজ্ঞতা আছে। তো আপনারা, দাদার নাম্বারও নিচে থাকবে, যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটার বা প্রিন্টার এ জাতীয় কোনো কিছুর জন্য কোনো সমস্যা থাকে, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং তার কাছ থেকে আপনি সেটিকে ঠিক করিয়ে নিতে পারেন। কারণ দাদা চিপ লেভেলের কাজ জানে, চিপ লেভেল থেকে সমস্ত কাজ এখান থেকে আপনি পেয়ে যাবেন, যথেষ্ট ভালোভাবে কাজ করা হয়। তো সেই বিশ্বাস রেখে সেই দাদার সঙ্গে আজকে আমরা সেই ব্যাপারে ডিটেলস আলোচনা করব। হাই, আমি ডিএম আর আপনারা দেখছেন বিজনেস টিউ লাইভ। তো চলুন শুরু করা যাক। চলো পার্থদা নমস্কার। তো পার্থদা, আজকে তো আমরা সার্ভিসের ভিডিও বানাচ্ছি ল্যাপটপ কম্পিউটার এই ডিটেলসে। কম্পিউটার হোম, আগে কম্পিউটার হোমের অ্যাড্রেসটা একটু বলে দাও কোথায় আছে। এটা হচ্ছে 91/1/2 নিয়োগীপাড়া রোড, কলকাতা 33। আপনি যদি অনন্য সিনেমা হলে আছেন ধারা থেকে বা শিয়ালদা থেকে, ওখান থেকে কাউকে বললেন আমি ডোমবাগান মাঠ যাবো, ডোমবাগান মাঠে এসে আমাকে ফোন করবে। আর কোন রকম অসুবিধা হলে তো নিচে পার্থদার নাম্বার দেওয়া আছে, পার্থদাকে কল করলে পেয়ে যাবেন। আপনি ধর্মতলা থেকে আছেন তাহলে আপনি নিয়োগীপাড়ায় নামবেন, ওখান থেকে আপনি ডোমবাগান মাঠ বলবেন, তাহলেই সবাই দেখিয়ে দেবে। ফোন নাম্বার 9831239488। তো কি কি কাজ এখান থেকে পাওয়া যায়? এখানে আপনাদের মাদারবোর্ড রিপেয়ারিং কাজ হয়। আচ্ছা, অনেক চিপ লেভেলের রিপেয়ার। এই মাদারবোর্ড অনেক পুরনো মাদারবোর্ড, এটা আপনি কলকাতা দেখুন কেউ রিপেয়ার করতে পারবে না। আচ্ছা, এই মাদারবোর্ড আমরা রিপেয়ার করিয়ে দিই। আচ্ছা, মানে একদম পুরনো থেকে পুরনো মাদারবোর্ড আপনি রিপেয়ার করেন? আর ল্যাপটপ রিপেয়ারও হয়, ঠিক আছে। তবে এসএমপিএস আমরা রিপেয়ার করে দিই, এতে কি পুরোনো ডেটা যেগুলো থাকে সেগুলো ফেরত পাওয়া যায়? ডাটা রিকভার হয়ে যাবে। আচ্ছা, ল্যাপটপে হার্ড ডিস্ক তাই। আচ্ছা, তাহলে এখানে ল্যাপটপ কম্পিউটার হার্ড ডিস্ক পর্যন্ত রিপেয়ার করা হয়। এইবার দেখুন, কোনো আপনার হার্ড ডিস্ক যদি দেখলেন ঠিক করা গেল না, তখন আমরা কি নতুন হার্ড ডিস্ক অনেক কম রেটে আপনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে নতুন হার্ড ডিস্ক ওদের পেয়ে যাবেন, হার্ড ডিস্ক এখান থেকে পেয়ে যাবেন। আর এদিকে র্যামেরও আপনার ডেস্কটপ র্যামের কত আপনাকে দেখাচ্ছি, ডেস্কটপ র্যামের আপনাকে এটাও মাঝে মাঝে আমরা এইটা দিয়ে মেশিনটা সোল্ডারিং মেশিন তো সবাই জানে, এটা দিয়ে আমরা কখনো আপনি অল্প পয়সাতে রিপেয়ার করতে পারেন, যদি ঠিক হলে হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে আপনার পয়সাটা বেঁচে যায়। এবার আমরা 22 আজকে 22 থেকে 31 অবধি একটা অফার দিচ্ছি। আচ্ছা, যদি আপনারা এই কদিনের মধ্যে কোনো সার্ভিসের যদি আনেন, যদি মাদারবোর্ডের প্রবলেম বা ল্যাপটপের প্রবলেম, আপনার সার্ভিস আমি ফ্রি দেবো। তো মানে হচ্ছে এই মাসে আপনার আগস্টের 31 তারিখ পর্যন্ত একটা অফার থাকছে, আপনার ল্যাপটপ কম্পিউটার যদি কোনো প্রবলেম থাকে মাদারবোর্ড জনিত, তাহলে দাদা ওই মাদারবোর্ডের কাজে সার্ভিস চার্জ নেবে না। তো একটা দারুণ অফার দিয়েছে আপনাদের জন্য এই সুবর্ণ সুযোগ। এই আর একটা দ্বিতীয় অফার দিচ্ছি, যদি এই কদিনের মধ্যে যদি কম্পিউটার আপনারা অ্যাসেম্বল করেন বা নিউ কম্পিউটার নিলেন, তখন আমি ওই আপনাদের লোডিং করা এ করা ওটার জন্য আপনাকে ফ্রি দিচ্ছি। আচ্ছা, টোটাল কম্পিউটারটাকে আপনি মানে লোডিং সফটওয়্যার লোড থেকে অ্যাসেম্বল করা এ করা ওটা আমি ফ্রি দিচ্ছি। ওটা দাদা অ্যাসেম্বল করা সফটওয়্যার ইয়ে করা ওগুলো ফ্রি করে দেবেন। তো কম্পিউটার নেন। আচ্ছা, এটা 31 তারিখ অবধি দিচ্ছি। আচ্ছা, তারপরে ভিডিও তখন নিয়ে করবো। ঠিক ঠিক আছে। তাহলে এখান থেকে হার্ড ডিস্ক রিপেয়ার করা যাচ্ছে, মাদারবোর্ড রিপেয়ার করা যাচ্ছে, চিপ লেভেলের কাজ হচ্ছে, র্যাম রিপেয়ার করা যাচ্ছে। এতদিন সার্ভিস সেন্টারে আপনারা যেগুলো রিপেয়ার করতে পারতেন না, সার্ভিস সেন্টার ডাইরেক্ট বলে দিত আপনারা কিনে নিন, কিন্তু এখানে সেই সমস্যাটা থাকছে না। এখানে ছোট ছোট জিনিসগুলো আপনি কেনার থেকে রিপেয়ার করে নিতে পারেন। আর ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপও এখানে বিক্রি করা হয়, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আপনার কাছে পাওয়া যায়, তাই তো? আর প্রিন্টারও দেখবেন, প্রিন্টারও এখানে আমাদের, এটা লেজার প্রিন্টার, প্রিন্টারও কোনো এভাবে আমরা কম অনেক কম রেটে আপনাকে
ধরুন এখানে একটা লজিক কার্ড খারাপ হলো, এগুলো পাল্টে দিই। কারণ এইসব প্রিন্টার তো লাইফটাইম প্রিন্টার, লাইফটাইম প্রিন্টার, এগুলোকে একটু রিপেয়ার করে নিলে একদম আরো সুন্দর ভাবে চলবে, ঠিক আছে। আর এই প্রিন্টার গুলো কি হয়, এই প্রিন্টার গুলো আপনাকে ব্যবহার করতে হয়। হ্যাঁ, এই প্রিন্টার ব্যবহার না করলে ধরুন আপনি দুবার বাদে একবার ব্যবহার করুন, তখন পুরো নষ্ট হয়ে যাবে চান্স থাকে। এগুলো লাইফটাইম প্রিন্টার। তো প্রিন্টার যদি খারাপ হয়ে যায়, প্রিন্টার আপনি এখান থেকে ঠিক করে নিতে পারেন। প্রিন্টার ডট ম্যাট্রিক প্রিন্টার আমাদের এখানে রিপেয়ার করা হয়। ডট ম্যাট্রিক প্রিন্টার এটা মানে খুব মানে আপনি ব্যাংকিং দেখুন আগে, হ্যাঁ আগে ব্যাংকিং সেক্টরে এই প্রিন্টার থাকতো, যারা এখনো এই প্রিন্টার চালাতে চান মানে অনেক গভর্নমেন্ট সেক্টরে এই প্রিন্টার গুলো নেওয়া হয়। তাই এখানেও আপনার হেডফেড গুলো এখনো পাওয়া যায় ঠিক করানো যায়, এগুলো করা যাবে। তো দেখলেন বন্ধুরা, প্রিন্টার থেকে শুরু করে প্রিন্টার দেখুন ডট ম্যাট্রিক প্রিন্টার এখন অনেকেই সার্ভিস করতে জানে না, নতুন প্রজন্মরা অনেকেই সার্ভিস করতে পারে না। তো এই ডট ম্যাট্রিক প্রিন্টার থেকে শুরু করে, তার মানে এটা থেকে বোঝা যায় দাদার অভিজ্ঞতা যে তিনি সব ধরনের কাজ ভালো মতোই জানেন। এখানে প্রিন্টার একটা বড় সমস্যা। তো যারা অফিস সেক্টরে কাজ করছেন, অফিসের যেসব জিনিসপত্র খারাপ হয়ে যাচ্ছে, তারা কিন্তু এই ছোটখাটো কাজগুলো দাদার কাছে দিতে পারেন। তিনি কিন্তু খুব দায়িত্বের সঙ্গে কাজ করে এবং এদের কম্পিউটার হোমের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, তাই দাদা? হ্যাঁ, তার মানে আমরা এখান থেকে পেয়ে গেলাম প্রিন্টার থেকে শুরু করে মাদার বোর্ড, হার্ড ডিস্ক, যাবতীয় কিছু আপনার এখান থেকে সার্ভিস করাতে পারছি। এছাড়াও আপনি সঙ্গে পেয়ে যাচ্ছেন সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পেয়ে যাচ্ছেন। সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ যদি কিনতে চান তাহলে দাদার কাছে পেয়ে যাবেন, দাদাকে কন্ট্যাক্ট করবেন, অনেক কম রেটে আপনাকে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ দেওয়া হবে। আজকের এই ভিডিও যেহেতু সার্ভিস ভিডিও হচ্ছে, সেহেতু আপনারা কোনো ল্যাপটপ দেখালাম না, ল্যাপটপ আছে বাট এই কারণে দেখালাম না যেহেতু সার্ভিস রিলেটেড ভিডিও হচ্ছে। তো সার্ভিস রিলেটেড যদি আরও কিছু জানার থাকে দাদাকে কল করুন। ভিডিও কেমন লাগলো এবং দাদাকে, দাদার যেহেতু এটা প্রথম ভিডিও আমাদের চ্যানেলে, দাদাকে ভিডিওটিকে লাইক করে দাদাকে উৎসাহিত করবেন, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই ভিডিওতে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।